বামনায় 1500 মানুষের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ আমাদের বিশেষ প্রতিনিধির ভিডিওতে দেখুন বিস্তারিত। বরগুনার বামনা উপজেলায় প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় 1500 মানুষের মাঝে এই বছর ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাকারিয়া হোসেন মহারাজের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি যেমনটা বলেন, 300 অসহায় এতিম শিশুদের মাঝে পাজামা পাঞ্জাবি দেওয়া হয়েছে এবং আমাদের গ্রামের প্রতিবেশী ও অসহায় গরিবদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সকলকে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। ঈদ পদ্ধতি 300 মাদ্রাসার এতিম ছাত্রদের 300 সেট পাজামা পাঞ্জাবি, আর এখানে হাজারখানেক আমার আত্মীয় স্বজন প্রতিবেশী আছে। আমি প্রতি বছর আমাদের এলাকার কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে কিছু ঈদের উপহার দেই একসাথে ঈদ করার জন্য, এই জন্য তাদেরকে ডাকছি কিছু ঈদ উপহার নেওয়ার জন্য।